সংশোধন করতে গেলেন, তাদের কাছে গেলেন, সঙ্গে সঙ্গে ভুলে গেলেন, আল্লাহ তার সিনা থেকে সেটাকে হটিয়ে দিলেন। বিশ্ব নবী বললেন, আমার মনে ছিল আমি তোমাদের বলার জন্য আসছিলাম, কিন্তু রাস্তায় একটা ঝামেলা হওয়ার কারণে এরকম রাত্রিগুলিতে তোমরা যদি ধরো তাহলে তোমরা সাবে কাদার পেয়ে যাবা। বিশ্বনবী রাত্রে নামাজ পড়তেন, রাত্রে নামাজ পড়ে পাগল ফুলে যেত। বিশ্বনবীর বিবি আয়েশা বলতেন, নবী গো আপনার জীবনের মা তাকাদ্দাও মিন যাবতিকা ওয়া মা তাআখার, আপনার সামনের পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়া হয়েছে রে নবী, তারপর আপনি রাত্রি জেগে জেগে কেন তাহাজ্জুদের নামাজ পড়েন? আল্লাহ আল্লাহ বলে তাসবিহ ও জপন করেন নবীজি। বিশ্বনবী বললেন, নবী গো ওয়াইসা তুমি সুন্নাহ শুরু 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 তুমি বুঝবা না, আমি নবী, আমি মাসুমানিল খাতা, والله اني لا استغفر الله واتوب اليه في اليوم اكثر من 70 مره। আমি নবী, আমার সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়া হয়েছে, আমি মাসুমানিল খাতা, তারপর আমি নবী দিনে 70 বারের বেশি ইস্তিগফার করি। আবার বিশ্বনবী বললেন, তুবু ইলা আল্লাহ ফাইনা তুবু ইলাই ফি ইয়াউমি 100 মাররা। ওয়া শুনো 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 শুনো, আমি নবী, আমার মাসুমানিল খাতা সব গুনাহগুলি মাফ করে দেওয়া হয়েছে, তারপর আমি নবী দিনে 100 বার বেশি ইস্তিগফার করতেছি। এই রকম করে রব্বানা রব্বানা পড়ে বিশ্বনবী কাঁদতে থাকতেন, কাঁদতে কাঁদতে যেন বিশ্বনবীর চোখ দিয়ে পানি টসটস করে বেয়ে বেয়ে দুনিয়ার জমিনে পড়ে যেত। আয়েশা এরকম দৃশ্য দেখে কষ্ট পেতেন আর বলতেন, নবী গো আপনি কেন কান্না করেন, আপনার কান্না বরদাস্ত হয় না রে নবী, আপনি এরকম করতে পারেন না। অতএব আল্লাহকে রাজি করার জন্য বিশ্বনবী ওই 10 রাত্রিতে যেন কোমর বেঁধে যেন মসজিদে পড়ে যেতেন, অতএব কোমরটাকে শক্ত করতেন, অতএব মসজিদে আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকতেন। আমরা কোন ক্ষেত্রে বললাম, আমরা তো আল্লাহ বলে ভুলে যাই, আমরা আল্লাহ রসুল বলে ভুলে যাই, আল্লাহ আমরা কোরআন বলে ভুলে যাই, সমস্ত জিনিস বলে ভুলে যাই, আমরা আল্লাহ এবং তার রসুলকে মানতে চাই না। আমরা জীবনে এতগুলি ভুল করেছি, একবার আমাদের মনে ধারণা হয় না যে ভুল তো করলাম। লাইলাতুল কাদরে 1000 মাসের উত্তম সওয়াব হবে, 1000 মাসের ইবাদত করার চাইতে বেশি উত্তম সওয়াব দেবে। তাহলে আমরা এই লাইলাতুল কাদর বলে জাগি, আমরা ইবাদত করে দেখি, আমরা একবারও বলতে চাই না। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, তোমরা জীবনে যা পাপ করেছো, যা গুনাহ করেছো, ওই রাত্রিগুলিতে সাবে কাদারে যদি তোমরা দোয়া করো, আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নেবে। বিশ্বনবীর বিবি আয়েশা বললেন, নবী গো আমরা ওই লাইলাতুল কাদর রাত্রিতে কি পড়বো যদি পাই? বিশ্বনবী বললেন, আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ও আয়েশা, তুমি এই দোয়াটা পড়বা, এর মানে হলো আল্লাহ তুমি ক্ষমা করো, তুমি ক্ষমা করতে ভালোবাসো, আর তুমি আমারে মাফ করে দাও। এই রকম করে বিশ্বনবী দোয়াগুলি শিখালেন। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু বানি আদম খাতা ওয়া খাইরুল খাতাঈন আত-তাওয়াবুন। ও দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার সব মানুষ পাপি, সব মানুষ খাতাকার, সব মানুষ অন্যায়কৃত, সব মানুষ গুনাহগার, কিন্তু তাদের মধ্যে অন্যতম গুনাহগার হলো, উত্তম গুনাহগার হলো, উত্তম খাতাকার হলো তারাই, যারা গুনাহ করলো তারপরে ইস্তিগফার করলো, গুনাহ করলো তারপরে মাফ চাইলো, অন্যায় করলো তারপরে মাফ চাইলো, জীবনে ভুল করলো তারপরে ইস্তিগফার করলো, তার মতো উত্তম মানুষ কেউ হয়ে যেতে পারে না। কারণ রব্বুল আলামিন প্রথম নাম্বার আসমানে ডাক দিয়ে বলা বলা তোমরা
আমি যখন রাত্রি 12টা হয়ে যাই, 1টা হয়ে যাই, তখন প্রথম নাম্বার আসমানে ডাকে দিয়ে বলে, গোলাম তোমাদের স্ত্রীর প্রয়োজন রয়েছে, তোমরা চাও, তোমাদের কন্যার প্রয়োজন রয়েছে, তোমরা চাও, তোমাদের স্বামীর প্রয়োজন রয়েছে, তোমরা চাও, তোমাদের সন্তানের প্রয়োজন রয়েছে, মানধনের প্রয়োজন পড়েছে, তোমরা দোয়া করো, তোমরা তওবা করো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দেব। এরকম করে ডাক দিতে থাকে আল্লাহ, কিন্তু আমরা হতভাগা এই রাত্রিগুলিতে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। আবার দিনের বেলাতে আমি আল্লাহ জানি, তুমি দিনের বেলা তোমার রহমতে তুমি চাও আমার আল্লাহর কাছে, আমি রহমতের হাতখানা বাড়িয়ে দিয়েছি, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। জানো আমি তো জানি আমি কি পাপ করেছি, হাই আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় আমার নাই, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়, পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি, হাই আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে হিসাব, বাঁচার নাই আমার উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। আপনার পাপের খবর কেউ জানে না, আপনার বাবাও জানে না, আপনার মাও জানে না। একজন মহিলা যখন অন্যায় কাজ করে, অন্যায় কাজের জন্য কোন মানুষকে দাওয়াত দেয়, কোন পুরুষকে ডাকা যায়, ও পুরুষ আমার সঙ্গে অন্যায় কাজে চলো, বিহায়ার মতো ঘুরে বেপর দায় চলে, ওই বেপর দায় চললে সে কখনোই মনে করে না, হায় রে আল্লাহ জাহান্নামে দেবে। ও মহিলার দল আপনি কখনোই ভুলে যেয়েন না, পর্দা করতে হবে, পর্দা ছাড়া যাবে না, পর্দা করা হলো আল্লাহ এবং তার রাসূলের বিধান। আমরা যদি সেটা ছেড়ে দিই তাহলে আমরা গুনাহগার হয়ে গেলাম। ওই জন্য রব্বুল আলামিন তাকে দিয়ে বলেন, আমিন আয়াতি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। রব্বুল আলামিন নবী বললেন, বিশ্বের রব্বুল আলামিন তাকে দিয়ে বলেন, আমিন আয়াতি আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা নারী জাতি তৈরি করেছি, ওই নারী জাতির ভিতরে তোমাদের মিলন দিয়েছি, শান্তি দিয়েছি। যখন স্বামী বাড়ি থেকে বেরে হয়ে যায়,
যখন এই কালসেরে শ্রমিকেরে কাজ করানোর পরে বাড়িতে চলে আসে, সঙ্গে সঙ্গে ওই স্ত্রীর কাছে আসলে তৃপ্তি পেয়ে যায়। তারপরে রব্বুল আলামিন বলেন ওয়াখালাকনাকুম আজওয়াজ, আমি আল্লাহ জোড়া জোড়া করে তৈরি করেছি তোমাদেরকে একটা স্বামী, হুন্না লিবাসুল লাকুম ওয়ান্তুম লিবাসুল লাহুন্না, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীদের পোশাক। কেউ কাউকে যদি গালি দেয়, কেউ কাউ যদি তুচ্ছ মনে করে, কেউ কাউর অপর যদি নারাজ থাকে, বিশ্ব নবী নারাজ হয়ে যান, আল্লাহ নারাজ হয়ে যায়। আর আল্লাহ যদি নারাজ হয়ে যায় সে কখনো জান্নাত পাবে না। বিশ্ব নবীর মেয়ে ফাতেমা, বিশ্ব নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন যেন বিশ্ব নবীর জামাই আলীর সঙ্গে কথা বলতে বলতে যেন টকচক হয়েছে, রাত্রিবেলা কি বলতে বলতে যেন ঝামেলা হয়ে গিয়েছে, কিন্তু মেনটাইম যেন আলী কথা বলে না তার সঙ্গে, ফাতেমার সঙ্গে আর কথা বলতে চায় না। এইরকম করতে করতে বেলাল মসজিদে নবী তার জন দিয়েছে। এবার ফাতেমা বলে ওগো আমার স্বামী যান, আপনি আমার এবার পড়ে দেন। কিন্তু আলী তার পরে কথা বলেন না, কিন্তু একটাই কথা বলেছে, ও ফাতেমা যাও যাও নামাজ পড়ে নাও, কারণ নামাজ ছাড়া যাবে না। ফাতেমার সঙ্গে সঙ্গে ফাতেমা নামাজ পড়লেন, আলীও নামাজ পড়লেন। নামাজ পড়ানোর পরে তারা দুইজন এক জায়গায় হলো। ফাতেমা বললেন ও আমার স্বামী, আপনি আমাকে মাফ করেন নি, আমার উপরে নারাজ থেকেছেন কোনো ব্যাপার নেই, কিন্তু আপনি আমাকে আমার বাবার সঙ্গে দেখা করার জন্য অনুমতি দিন। স্বামী বললেন, আলী বললেন ও ফাতেমা যাও যাও যাও, তুমি তোমার বাবার সঙ্গে দেখা করে এসো। এবার কি হলো, ওই ফাতেমা আলীর কাছে থেকে পারমিশন নিয়ে ইজাজত নিয়ে তারপরে বিশ্ব নবীর কাছে দেখা করার জন্য চলে গেলেন। যেমনি বিশ্ব নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বিশ্ব নবী বললেন ফাতেমা তোমার চেহারাটা লাল কেন হয়েছে, তোমার চেহারাটা দেখতে এরকম কেন লাগতেছে, মনে হয় তুমি রাত্রে যে ঘুমাও নাই। ফাতেমা বললেন আমি তো আপনার জামাই, পুরো রাত্রিটা আমার সঙ্গে কথা বলেনি, আমার কথা আপনি নারাজ থেকেছে। অতএব সঙ্গে সঙ্গে বিশ্বনবীর চেহারাটা লাল হয়ে গেল, যেমনি চেহারা লাল হয়ে গেল ফাতেমা বুঝতে পারলেন আমি অন্যায় কাজ করে দিয়েছি। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন ফাতেমা তুমি আজকে যে ভুলটা করেছো, যে অন্যায় কাজটা করেছো রে ফাতেমা, তুমি যে ভুলটা করেছো অন্যায় করেছো, আজকে রাত্রি তুমি যদি মারা যেতে আমি নবী তোমার জানাজা পড়তে যেতাম না। অতএব স্বামীর ইজাজত ছাড়া কখনো বাইরে যাওয়া যাবে না, স্বামী যা পরে বলবে সমস্ত জিনিস শুনতে হবে, বেপর্দায় চলতে হবে না, পর্দা করতে হবে। আপনি যদি পর্দা ছেড়ে দেন তাহলে আল্লাহর হুকুমকে অমান্য করলেন, আর যারা আল্লাহর হুকুমকে অমান্য করবে সে কখনো জান্নাতে যাবে না। তাই তারা বলেন মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন ডাকে দিবেন কুল লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না, ও মহিলার দলেরা তোমরা কি করো, তোমরা তোমাদের চোখটা নিচে করো এবং তোমাদের লজ্জা স্থানে হেফাজত করো, এবং তোমরা যখন বাড়ি থেকে বের হবা তখন তোমরা জিনাত করে বের হয় না, তোমরা সৌন্দর্য হয়ে বের হয় না, তোমরা চেহারা দেখিয়ে বেড়াও না, তোমাদের অঙ্গ কাউকে দেখাও না কখনো, কারণ তোমাদের যদি অঙ্গ কেউ দেখে ফেলে তাহলে অন্যায় কাজ হয়ে যাবে, অন্যায় কাজের জন্য আকর্ষণ হয়ে যাবে, তোমরা কখনোই চলে যেও না। প্রথম নাম্বার আজানিয়াত ওয়াজানি, মহিলাদেরকে বললেন জেনার জন্য অন্যায় কাজের জন্য তারাই প্রথম নাম্বার দেয়। কারণ একটা মহিলা যখন যতক্ষণ পর্যন্ত একটা পুরুষকে সিগনাল না দেবে ততক্ষণ পর্যন্ত একটা পুরুষ কখনোই ওই মহিলাটার থেকে আকর্ষণ হতে পারে না। যেমন আপনি মালদা থেকে একটা ট্রেনে চাপবেন, ওই ট্রেন যতই বড় হোক না কেন, স্টেশন মাস্টার যদি সেখানে সবুজ সিগনাল দিয়ে দেয় তাহলে তাকে যেন পার হয়ে যেতে হবে, আর যতক্ষণ পর্যন্ত লাল সিগনাল দেবে ওই ট্রেন কখনোই যেতে পারে না, কারণ লাল সিগনাল দেখলেই ওই ট্রেন দাঁড়িয়ে যাবে, যখনই সবুজ সিগনাল দেখে নেবে পতাকা দেখে নেবে ওই ট্রেনকেই চলে যেতে হবে। অনুরূপ ভাবে মহিলার দল যদি নিজেকে বাঁচাতে চায় জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয় তাহলে পর্দা করতে হবে, এ পর্দায় চলে চলবে না। আপনি যদি পর্দায় না চলুন, আপনি যদি ভালোভাবে না চলবে আল্লাহর জাহান্নামে আপনি তাই হয়ে যাবে। কাল কিয়ামতের পরে একজন মহিলা বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
মহিলারা কাপড় পরে অলঙ্গ থাকবে। বিশ্বনবীর সাহাবারা বললেন, আমি তো বুঝতে পারলাম না, কাপড় পরলে তো মানুষটা অঙ্গ ঢাকা থাকে, মানুষটার অঙ্গ পুরোটাই ঢাকা থাকে রে নবী, কিন্তু কাপড় পরেও কেন উলঙ্গ আপনি বললেন? বিশ্বনবী বললেন, আমার সাহাবারা শুনো শুনো, এমন পাতলা কাপড় পরবে, এমন জালের মতো পোশাক পরবে, ওই কাপড়টা পরানোর কারণে তার পুরো অঙ্গটাই দেখা যাবে। বিশ্বনবী এই কথাটাই বললেন। তারপরে কি করলেন? মুমিনাতুন মাইলাতুন, তারা অন্য পুরুষের দিকে মাইল হবে, অন্য পুরুষের দিকে তারা আকৃষ্ট হবে এবং অন্য পুরুষদেরকে তাদেরকে আটকাবে, এইরকম আকর্ষণ করবে। রুসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা, এবং তাদের চুলের স্টাইল করবে এমন করে বুখতে ওঠার মতো, ওই বুখতে ওঠে জামানের চুলগুলি তার এই দিকে ওই দিকে যায়, তার চোয়ারটা ওরকম ভাবে তার চুলগুলি কেমন স্টাইল করে কাটবে। একজন মহিলা যেন চিৎকার করে কান্না করতেছে, তার চার পা হাতকে বেঁধে দেওয়া হয়েছে, চার হাত পাকে বেঁধে দেওয়ার পরে পেটটা বিশাল বড় হয়েছে, পেট বিশাল বড় হওয়ার কারণে মেয়েটা যেন চিৎকার করতেছে বাঁচাও বাঁচাও, কিন্তু কেউ বাঁচাতে আসতেছে না, সে সেখানে কেউ বাঁচাতে আসে না, মেয়েটা শুধু চিৎকার করে বাঁচাও বাঁচাও, কিন্তু সেখানে কেউ যায় না। কিছু গুলি ফেরেশতা গাড়ি দিয়ে বলে, চল 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 চল, আমরা কি ওই মেয়েটার প্রসব করিয়ে দিই, পেটের যন্ত্রণার কারণে সে চিৎকার করতেছে। একটা মেয়ের যখন ডেলিভারির সময় হয় দুনিয়ার জমিনে, ওই মেয়েটা ছটপট করে সঙ্গে সঙ্গে তার হসপিটালে নিয়ে যাওয়া হয়, সিজার করে তার পেটের বাচ্চাটা খালাস করা হয়, সঙ্গে সঙ্গে মেয়েটা শান্ত হয়ে যায়। কিন্তু জাহান্নামের ভেতরে শান্ত হবে না, এইরকম চলতেই থাকবে, যখন চলতে থাকবে ওই জাহান্নামের ফেরেশতারা আসবে, আগুনের শিখর নিয়ে রে, লজ্জায় সাথে ভরে ওই বাচ্চা বলি রে যেন খালাস করবে, আর একটা বাচ্চা প্রসব করতে 70 বছর লেগে যাবে। বিশ্বনবী বললেন, ও জিবরীল আমিন বলো বলো বলো, এই মেয়েটা কি কাজ করেছে, এই মেয়েটার এরকম অবস্থা কেন হতেছে? জিবরীল আমিন বললেন, নবী গো, এই মেয়েটা নামাজ পড়েছে, এই মেয়েটা অনেক আমল করেছে, রোজা রেখেছে, সব কাজ করেছে রে নবী, কিন্তু এই মেয়েটা কখনোই পর্দায় চলে নাই গো নবীজি, বেপর্দায় সদা সর্বদা চলেছে, তার কারণে অবস্থা এইরকম হতেছে গো নবীজি। অথবা আপনি যদি বেহায়ার মতো চলেন, বেপর্দায় চলেন, তাহলে এরকম অবস্থা হবে, কারণ একজন মহিলা দুনিয়ার ঝামেলা থেকে ডরো, দুনিয়ার ঝামেলা থেকে ভয় করো, তারপরে তোমরা নারীর ফিতনা থেকে বাঁচো, কারণ নারীটা ছলে বলে কৌশলে তোমাকে অন্যায় কাজে নিয়ে যাবে, অন্যায় কাজে তোমাকে ফেলবে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতু ওয়া সাআ সাবীলা, তোমরা যিনা তো করবা না, কিন্তু যিনার কাছে যাবা না, তোমরা যদি কাছাকাছি যাও, প্রেম প্রীতি করতে করতে মোবাইলে কথা বলতে বলে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে, বুঝতেই পারবে না। অতএব মহিলার দল, পুরুষের দল, আপনাকে যদি বাঁচতে হয় তাহলে এইরকম কাজগুলি করতে হবে, নচেৎ আপনি কখনোই পূর্ণাঙ্গ মমিন হতে পারবেন না। কি বলছিলাম, আজকে কোন মহিলা যদি অন্যায় কাজ করে, ওই অন্যায় কাজটা থেকে রেখে দেয়, সে মনে করে হায় রে এটা থেকে রেখে দিলে মনে হয় আমি বেঁচে গেলাম, কিন্তু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় কেউ যদি চুরি করত, চুরি করার কারণে আল্লাহ নবীর কাছে বিচার নিয়ে আসতো, একজন সাহাবী একজন লোক চুরি করেছে, উন্নত মানের বংশের লোক চুরি করেছে, আল্লাহ নবীর কাছে বিচার এসেছে, একজনের সহযোগিতা হিসেবে একজনকে বলছে তুমি সেখানে পারমিশন ও শাফাআত করবা, কিছু বলবা, যাতে করে
বেঁচে যায়, ওই লোকটা আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী এইটা হচ্ছে বড় বংশের লোক, আপনি তাকে ছেড়ে দেন একটু কিছু জরিমানা নিয়ে। আল্লাহ নবীর চেহারাটা লাল হয়ে গেল, সঙ্গে সঙ্গে বিস্তর হয়ে বললে, আমার মেয়ে ফাতে ফাতিমা নয়নের পটলি, নয়নের মধ্যে দিয়ে ফাতিমা যদি চুরি করত তাহলে আমি নবী তার হাতটা কেটে দিতে একটু বিধবা করত না। আজকে আমাদের সমাজে এমন হয়েছে, নিজের এলাকা নিজের বংশের কোনো যদি মহিলা অন্যায় কাজ করে তাকে রজম তাকে ছেড়ে দেওয়া হয়, তাকে কিছুই করা হয় না। কিন্তু বিশ্ব নবীর জামানায় কোনো মহিলাও যদি অন্যায় কাজ করতো আল্লাহ নবীর কাছে সঙ্গে সঙ্গে আসতে, আর আল্লাহ নবী বলতে, নবী গো কোরআনের বিধান যেটা রয়েছে আমার উপরে কার্যকারী করো, কারণ আমি অন্যায় কাজ করেছি। বিশ্ব নবীর কাছে একজন মহিলা আসলেন, তারপরে বললেন, নবী গো আমি যেটা করেছি আপনা আপনি আমারে মাফ করে দেন, অতএব কোরআনের বিধান পবিত্র করে দেন। বিশ্বনবীর চেহারাটা ফিরিয়ে দিলেন, দ্বিতীয়বার বললেন, নবী গো আমি আপনি আমাকে পবিত্র করে দেন, তারপরে নবীজি চেহারাটা ফিরিয়ে দিলেন, তৃতীয়বার বললেন, নবী গো আপনি আমাকে পবিত্র করে দেন, কোরআনের বিধান আমার উপরে কার্যকারী করুন নবীজি। তৃতীয়বার ওই মহিলাটা বিশ্বনবী চেহারাটা ফিরিয়ে দিলেন, তারপরে বিশ্বনবী বললেন, কি কাজ করেছো, কি অন্যায় করেছো? ওই মহিলাটা বললেন, নবী গো দুনিয়ার জমিন আমি জেনা করেছি, জেনা করানোর কারণে আমার পেটে বাচ্চা চলে এসেছে গণবিজি। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, তোমার পেটে বাচ্চা, তোমাকে তো রজম করতে হবে, কিন্তু তোমাকে রজম করানোর কারণে তোমার পেটের বাচ্চাটা মারা যাবে না। আমি নবী কখনো বেইনসাফি করতে পারি না, যাও যাও তোমার বাড়ির গার্জেনকে ডাকো, তার বাবাকে ডাকা হলো, তার গার্জেনকে ডাকা হলো, আর বলা হলো তোমরা এই মেয়েটারে গালি দেবে না, গেল মন্দ করবা না, যাও 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 বাড়ি নিয়ে যাও, বাচ্চাটা যখন দুনিয়ার জমিন ভূমিষ্ঠিত হবে তখন তুমি ওই মহিলাটারে নিয়ে চলে আসবা। এবার যখন বাড়ি নিয়ে গেল, বাচ্চাটা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করানোর পরে এবার বিশ্বনবীর কাছে ওই মহিলাটা চলে আসলো, আসানোর পরে নবীজি আমার হচ্ছে আমাকে রকম করুন, কোরআনের বিধান আমার উপরে কার্যকারী করুন নবীজি। বিশ্বনবী চেহারাটা ওই বাচ্চাটাকে দেখানোর পরে বললেন, এই বাচ্চাটা তো না খেয়ে মারা যাবে, তার মাকে যদি আজকে মেরে দেওয়া হয় এই বাচ্চাটা দুধ ছাড়া বাঁচতে পারবে না। অতএব বললেন, তুমি যাও যাও বাড়ি চলে যাও, এই ছেলেটা যখন তোমার দুধ পান করা ছেড়ে দেবে, দুনিয়ার জমিনের খাদ্য খেতে পারবে, তখন নিয়ে চলে আসবা। এবার চলে গেল বাড়ি থেকে, ওই বাচ্চাটার হাতে রুটির টুকরো দিচ্ছে, রুটির টুকরো যখন দিয়েছে খেতে শিখেছে, এবার বিশ্বনবীর কাছে এসে বললেন, নবী গো এই বাচ্চা আমার খেতে শিখেছে, এবার আপনি আমার উপরে কার্যকারী করুন নবীজি, আমাকে আপনি পবিত্র করে দিন। বিশ্বনবী বাচ্চাটাকে নিলেন, কোন সাহাবীকে জিম্মেদারি দিলেন, তারপরে বললেন, যাও যাও ওই মহিলাটাকে নিয়ে রজম করে দাও, ওই মরুভূমির প্রান্তরে গলা পর্যন্ত আমি আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান, তোমার পাপ যদি হয় আসমানের সমান, আমি আল্লাহর দয়া হলো আসমান জমিনের সমান, তোমার পাপ আর অন্যায় গুলি যদি হয় আসমানের জমিনের সমান, আমি আল্লাহর দয়া হলো সমান, তুমি আসমান জমিন সু পরিমাণ পাপ লইয়া আমায় আমার দরবারে কালে কিয়ামতের কোটে মুসিবতের দিনে তুমি আসবা, আর ওই পাপের ভিতরে যদি শিরকিয়াতের গুণা না থাকে, আমি আল্লাহ আসমান জমিন সু পরিমাণ দয়া নিয়ে গিয়ে তোরে মাফ করে আমি জান্নাতি বানিয়ে দেব রে বলা, এরকম করে দেব। কিন্তু আমরা সৌভাগ্য বা মানুষ আল্লাহকে বলে ভুলে যায়, এত বড় পাপীকে আল্লাহ মাফ করতে পারে, তাহলে এই সাবেকাদের রাত্রিতে এই রমজান মাসে একবার আল্লাহকে যদি আমরা ডাকি, আল্লাহকে আমাদের মাফ করতে পারবে না? তাই তো বিশ্বনবী সাল্লামের জামানায় বিশ্বনবী বললেন, বনি ইসরায়েলের এক লোক 99টা মানুষকে হত্যা করেছে, একটা নয় দুইটা না কটা, 99টা মানুষকে হত্যা করেছে, 99টা মানুষকে হত্যা করার পরে তার ব্রেন আসলো, তার মাইকে আসলো, তার ব্রেনে বুঝলো, হাই রে আমি তো গুনাহগার, আমি পাপি, আমি গুনাহগার, আমার গুনাহ মাফ হবে না, অতএব আমি কি করব, কোন আলেমকে পুষে দেখি, বলে দেখি আমার গুনাহগুলি মাফ হবে কিনা। এক আলেমের কাছে গেলে এক লোকের কাছে গিয়ে বলে আমার গুনাহ কি মাফ হবে, সেই লোক বলে না না কো তোমার মতো একটা নয় দুইটা নয়, তুমি 99টা মানুষের হত্যা করেছো, তোমার মতো পাপীর কখনোই মাফ হয়ে যেতে পারে না, বলছেন তোরে পাশে রেখে কোনো লাভ হবে না, তাকে চিরজীবনের মতো শেষ করে দিল।
একশোটা হয়ে গেল, একশোটা হওয়ার পরে তারপরে তার মনের ভিতরে ধারণা হয়রানি কত বড় গুণাকার হতে পারে, আলেমের কাছে গিয়ে বলো আলেম দুনিয়ার জমিনে এক নয় দুই নয় আমি 99টা মানুষ নয় 100টা মানুষ হত্যা করেছি, আমার কি গুনাহ বলে মাফ হবে? সেই লোক বলে আলেম বলে লা তাকরাতু মির রাহমাতিল্লাহ ইন্নাহু ইয়াগফিরু যুনুবা জামিআ, লা তাকরাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। 100টা মানুষ কি মেরেছে, কি হয়েছে? আল্লাহ তো বলেছে রহমত থেকে নিরাশ হয়ে যেও না। অতএব তুমি যদি আল্লাহর কাছে তওবা করো তোমার মতো পাপীকে আমার আল্লাহ মাফ করে দেবে, তাহলে এলাকাটা ভালো নয় ওই এলাকায় চলে যাও, ওই এলাকায় আল্লাহ ভালো রয়েছে, ইমানদার মানুষ রয়েছে। সেই লোকটা বাড়িতে আসলো ব্যাগে কাপড় চোপড়কে নিয়ে, এবার যেন ইস্তেগফারের জন্য বের হবে, যেন তার কাছে মালাকুল মৌত চলে আসলো, তার জানটা কবজ করে নিয়ে চলে গেল। এবারে জান্নাতের ফেরেশতারা জাহান্নামের ফেরেশতারা ঝগড়া বাদল হয়নি, জাহান্নামের ফেরেশতারা বলে তারে জাহান্নামে দিতে হবে, কারণ 100টা মানুষের হত্যা করেছে। আর জান্নাতের ফেরেশতারা বলে না 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 না, 100টা মানুষকে হত্যা করেছে বটে, ঠিকই, কিন্তু এই লোকটা ইস্তেগফার করার জন্য আমি আল্লাহর দরবারে আসতে ছিল। অতএব তার ঝামেলা করলে তখন আল্লাহ ডাকলে বলে আমার ফেরেশতারা থামো 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 থামো, তোমরা এত ঝামেলা করো না, আমি আল্লাহর অর্ডার হলো তোমরা ফিতা দিয়ে মাপ দিয়ে দেখো, হবে এই বান্দা চলে যাবে। অতএব জমিনকে হুকুম দিলে জমিন যেই দিক থেকে লোকটা আসছিল সেই দিক বেশি হয়ে যাও, অতএব যেই দিক আসছিল কম হয়ে যাও। আল্লাহর হুকুম জমিন শুনে কিন্তু মানুষ শুনে না, সঙ্গে সঙ্গে জড় বস্তু কথা শুনে আল্লাহ কিন্তু মানুষ শুনতে চায় না, সমস্ত জিনিস আল্লাহর কথা শুনে কিন্তু মানব জাতি শুনতে চায় না, সঙ্গে সঙ্গে ওই লোকটার যেন ওই দিক বেশি হয়ে গেল, আল্লাহ সেই লোকটারও চাকর আমি আল্লাহ মাফ করে দেবো, হে তোমরা নিরাশ হয়ে যেও না, হতাশা হয়ে যেও না। আল্লাহ বলেছেন যে তোমরা যদি এই মাসে 1 টাকা দান করো তাহলে ওই 1 টাকাকে আমি 70 থেকে 700 গুণ বাড়িয়ে দেবো, তাহলে এবং কোন আল্লাহর বান্দা রয়েছে 5000 টাকা, একজন দিবেন আমার হাতে 5000 টাকা একজন যদি দেন, তার জন্য এই রমজান মাসে গভীর রাত্রিতে প্রায় 11:30 থেকে 1:30 একটা হতে চলেছে, আপনাদের জন্য প্রাণ খুলে দেওয়া হবে 5000 টাকা, তাতে একজন। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিম্বারে খুতবা দিলেন, ঈদগাহে ময়দানে খুতবা দিলেন, সঙ্গে সঙ্গে বললেন ও মহিলার দলেরা আমি যখন জান্নাত দেখলাম আর জাহান্নাম দেখলাম, আলাই তালাতু ফিল জান্নাতি ফারাইতু আকসার আহলিহাল ফুকারা ওয়াই তালাতু ফিন নারি ফারাইতু আকসার আহলিহান নিসা, আমি যখন জাহান্নামের দিকে লক্ষ্য করলাম জাহান্নাম দেখলাম তখন সব থেকে বেশি মহিলাদের দেখতে পেলাম, কারণ মহিলার দলেরা দুনিয়ার জমিনে আপনার কাছে বেশি লিপ্ত রয়েছে, অতএব তারা সাদকা করো সাদকা করো, তা সাদকা না তোমরা সাদকা করো তাহলে এবার দিবা, দান করো দান করলে কখনোই কবে না আল্লাহ বাড়ায় দেয়, অতএব বাড়াতে বাড়াতে তোমার দানটা এত বড় পর্যন্ত করে দেয়, কেউ যদি মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে একখানা ঘর বানিয়ে দেব, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মা।
করতে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সেটি বেশি কামাই মহাদিনে। তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আসেন ভাই, 1,000 টাকা করে দশজন চেয়েছি, 5,000 টাকা কোন আল্লাহর এক বান্দা রয়েছে, আসুন তার জন্য প্রাণ খুলে দেওয়া হবে এই রাত্রিতে, এই রাতের মধ্যে রাত্রিতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দেবে। আপনি বাড়ি বাড়ি গাড়ি গাড়ি এই বাড়ি আপনার থাকবে না, চলে যেতে হবে ছিল জীবনের মতো, আপনার বিল্ডিং বাড়ি আর থাকবে না, আপনি যতই সাজান না কেন এই বাড়ি বাড়ির মতো থাকবে না। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ইদা মাতাল ইনসানু কাতাহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, দুনিয়ার মহিলা দান পুরুষের দলের আরে দুনিয়ার মানুষের সর 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 ইদা মাতাল ইনসানু কাতাহু আমালুহু, যখন মানুষ মারা যায় তার সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনখানা আমল ছাড়া সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়। তার মধ্যে প্রথম নাম্বার আমার হলো যদি কেউ সাদকা করে যায়, কেউ যদি সাদকা দিয়ে যায়, দান করে যায়, তাহলে ওই তাৎখানা সদা সর্বদা তার কবর পর্যন্ত পৌঁছাতে থাকে, অতএব জান্নাত পর্যন্ত ওই দানটা চলে যায়। অতএব আপনি একটা গাছ লাগাই গেছেন, একটা মসজিদে টাকা দিয়েছেন, মাদ্রাসায় টাকা দিয়েছেন, অতএব আপনি কোন জিনিস কাজ করে গিয়েছেন ভালো, অনেক আমল ওই আমলের নেকটা আপনার কবর পর্যন্ত পৌঁছাতে থাকবে। অতএব বল, অতএব ভাই আপনারা কি আছেন এই মসজিদের জন্য, এই দিনদারের জন্য, এই মসজিদ নির্মাণ করার কারণে আল্লাহ রাস্তায় কি আপনি দিবেন না? আল্লাহ রাস্তায় দিলে কবে না? বিশ্বনবী সাল্লাম যখন কিছু টাকা দান দিয়ে মসজিদের লাগিয়া তাকে ধরে সেই ভাই কোন বিপদে বাঁচাইয়া দিয়ে খোদা দান বদলেতে, আমিন আমিন আল্লাহ আমিন আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আরেকজন ভাই আমার এখানে আসিয়া 220 টাকা দান দিল মসজিদের লাগিয়া তাকে যদি সেই ভাই কোন বিপদেতে বাঁচাইয়া নিয়ে খোদা দান বদলেতে, আমি হিন্দু গোটাগার দোয়া দেব কত, আল্লাহ তুমি দেখি দিও নিজের মন মত, আমি নয় আমি আল্লাহ আমি নয় আমি, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন আমিন আমিন। কেউ দেখো 1,000 টাকা দেবেন আল্লাহ রাস্তায়, ঘর বানায় আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের বাড়ি, ঘর বানায় আমি নই, আমি তো সেই ঘরের মালিক নই, কারখানা যার জমিদারি আমি পাই না, তাহার হুকুম জারি আমি পাই না, জমিদারের দেখা আমি পাই না, জমিদারের দেখা মনের কথা কারে কই, ঘর বানায় আমি রই, ঘর বানায় আমি রই, পরের ছেলে পরের বাড়ি, ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। জমিদারে সে মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস, জমিদারে ইচ্ছে মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না
ভয় যে দিলাম গো, আরে পাইনা জমিদারে দেখা মনের কথা কারে কই, গর্ব নয়া আমি রই, পরে জায়গা পরে জমি গর্ব নয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আপনি বলেন আমার বাবার বাড়ি, আপনি বলেন আমার বাবার বাড়ি, আমার আপনার দাদার বাড়ি, আপনার নানার বাড়ি, আপনার জীবনের বাড়ি, কিন্তু কারো বাড়ি নাই। আপনি যদি কবরবাসী হয়ে যাবেন, আরেকজন ভাই আমার এখানে আমি হিন গুনাগার, তোয়া দেব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজের মন মত, ও গো আল্লাহ দয়াময় পাকরা পানা, ও গো আল্লাহ দয়াময় পাকরা পানা, তুমি আল্লাহ বিপদে ফেলিও না তাকে, যদি সেই ভাইয়ের কোনো আত্মীয় স্বজন কোনো বিপদেতে বাঁচাইয়া নিয়ে খোদা এই দান বদলতে, আমিন আমিন আমিন। আপনি মনে মনে করেন আমার বাবার বাড়ি সব যখন আপনার চোখটা বন্ধ হয়ে যাবে, যখনই চোখটা বন্ধ হয়ে যাবে আপনার বাড়ি আপনার কাছে আসবে না, সব আপনার ছেলেরা আপনারে কবরে রেখে চলে আসবে, একবার আপনার খোঁজ রাখবে না। দশজন চেয়েছি, একজন ইনশাল্লাহ হয়েছে। আরেকজন ভাই আমার এখানে এখানে একটা কাদা নিয়ে মসজিদে লাগিয়া থাকে, যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিয়ে খোদা দান বদলেতে, আমিন আমিন আল্লাহ আমিন আমিন, ওদের দোয়া কবুল কর রব্বুল আলামিন, ও গো আল্লাহ দয়াময় পাকর পানা, মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ, আমিন আমিন। ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, বিশাল পাহাড়ের মালিক, তোমার বিশাল চন্দ্র, বিশাল সূর্য, বিশাল পাহাড়ের তুলনায় রব্বুল আলামিন আমাদের হাত দুখানা বড় চন্দ্রের মাওলা, ও মাওলা আমি নাদারের মতো, মূর্খের মতো, ভিক্ষুকের মতো তোমার দরবারে ওই ভাইয়ের জন্য করি মাওলা, সেই ভাই 1,000 টাকা চাইছিলাম আমার হাতে দিয়ে গিয়েছে মাওলা, হে আল্লাহ সে ভাইয়ের তুমি যদি সে বরকত দিও, সে ভাইকে তুমি সুস্থ রাখিও, সে ভাইকে আল্লাহ ভালো বানিয়ে দিও, জান্নাতুল ফিরদাউস দান করিও, সেই ভাইয়ের বাবা মাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও, আমি নয় আমি আল্লাহ, হে আম্মা জান্নাত গুনাহ শাল লইয়া দান করেছে রে মাওলা, হে আল্লাহ সেই ভাইয়ের আত্মীয় স্বজন সবাইকে তুমি ভালো রাখিও, জান্নাতুল ফিরদাউস দান করে, আমিন আমিন। আরেকজন ভাই আমার এখানে আসিয়া 1,000 টাকা দান দেয় মসজিদে লাগিয়া, তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া আমিন আমিন আল্লাহ আমিন আমিন, মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন, ও বিশাল আকাশের মালিক রে, ও বিশাল জমিনের মালিক, 1,000 টাকা তোমার আল্লাহর ঘরে দিয়েছে রে মাওলা, তোমার ঘরের জন্য দুই ভাই 1,000 করে টাকা দিয়েছে রে মাওলা, সবার দান করে তুমি কবুল করে নাও, হে আল্লাহ জানি না সেই ভাই আমার কোন অসুবিধায় রয়েছে, আল্লাহ হে আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও, হে আল্লাহ সুস্থ রাখিও, ভালো রাখিও, বাবা যদি কবরবাসী হয়ে থাকে রে মাওলা, তাদের জন্য প্রাণ খুলে দেওয়া যাব, চোখের ওই পালকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারও নিঃশ্বাস, আরেকজন বোন আমার এখানে আসিয়া 100 টাকা
আল্লাহ শিক্ষা শিক্ষার তোফিক দান করিও, মৃত্যুর পরে জান্নাতের
জমানো বাকি আছে, এক হাজার টাকা বলে এবং একজনকে 5,000 টাকা চেয়েছি, একজন সবকিছু আল্লাহ রাস্তায় আমি দিয়ে দিয়েছি গো নবীজি।
আপনার বিবেদেরকে আপনার কর্মদেরকে আপনার বিবিদেরকে আপনার কন্যাদেরকে মহিলাদেরকে আপনি বলুন তারা যেন পর্দায় থাকে, বেপর্দায় না চলতে যায়। অতএব বেহায়ার মতো না চলে, বেহায়ার মতো বেপর্দায় না চলে। আবার আব্দুল্লাহ বিন তাকে দিয়ে বলো কুল্লিল মুমিনিনা ইয়াকুযু মিন আবসারিহিম, কুল্লিল মুমিনিনা ইয়াকুযু মিন আবসারিহিম। আব্দুল্লাহ বিন তাকে দিয়ে বলেন কুল্লিল মুমিনিনা ইয়াকুযু মিন আবসারিহিম, ও পরিষ্কার দলেরা তোমরা তোমাদের চক্ষু নিচে করো, যখন তোমরা ভিন্ন একটা মেয়েকে দেখতে পাবা সঙ্গে সঙ্গে তোমার চক্ষু নিচে করে নাও, কারণ হতে পারে ওটা তোমার জন্য দ্বিতীয়বার তোমার চেহারাটা তোমার চোখটা তুমি নিচে করে নাও, একবার আমার আল্লাহ মাফ করতে পারে কিন্তু দুইবার মাফ করবে না, দ্বিতীয়বার যদি তুমি তাকাও তাহলে সেনা হয়ে যাবে। আপনি পর্দায় চলুন, এমন ভাবে চলুন যাতে করে সমাজটা ঠিক হয়। আজকে আমাদের সমাজে স্কুল কলেজে যায় এমন করে আপনি জানেন, ফেসবুকে ছাড়ে ছবি, আর ফেসবুকে ছবি দেখে তারা এরকম করে তারা নগ্ন করে ফেসবুকে ছবি ছাড়ে। কোন দেশে রে মেয়ে তুমি, কোন দেশে রে মেয়ে তুমি, কোথায় তোমার ঘর, ফেসবুকে ছবি ছেড়ে করছো কেন পাপ, ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন পাপ, কোন গ্রামে রে মেয়ে তুমি, কোথায় তোমার বাপ, ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন পাপ, ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন পাপ, ছেলে মেয়েকে কাছে নিয়ে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে শিখায়, ছেলে মেয়েকে কাছে নিয়ে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে শিখায়, লজ্জা সরম নেই কোনো ভাই, লজ্জা সরম নেই কোনো ভাই, চাই না তারা মান, ফেসবুকে তে ছবি ছেড়ে করছো অপমান মাপুন, ফেসবুকে তে ছবি ছেড়ে করছো অপমান। আপনি একটা ছবি ফেসবুকে দিলেন, ওই ছবিটা আপনার প্রশ্ন সঙ্গে সঙ্গে যতগুলো পুরস্কার ছবিটা দেখবে অতগুলি গুণে আপনার আমলনামায় লেখা হবে। আপনি আপনার ছবিটা ফেসবুকে যখন দিলেন যতগুলি পুরুষ ওই ছবিটার দিকে তাকাবে কোন নজরে ততগুলি গুণা আমল নামাই লেখা হবে। ওই জন্য তাহলে তারা যেন তাদের মাথায় ওড়না দিয়ে চলে।
ভাইয়ের মতো না চলে, বীর সরবের মতো না চলে, সদা সর্বদা পর্দায় চলে না, পর্দায় না থাকে, সদা সর্বদা এরকম করে চলে। সঙ্গে সঙ্গে ওয়ালাইকুম সালাম বললেন, আর বললেন আয়েশা তুমি একটু বাড়ির ভিতরে চলে যাও, কারণ আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার বাড়িতে চলে এসেছে। আমি ওই সাহাবীকে দেখতে পাবো কিন্তু সে তো আমার দেখতে পাবে না, সে তো হলো অন্ধ। বিশ্বনবী বললেন সেটা অন্ধ হতে পারে, তুমি তোমাকে সে দেখতে না পারে রে বিবি,